মানে ত্রিভুজের ত্রিভুজের ভূমি দেওয়া আছে, শিরকোণ দেওয়া আছে, অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে। এখন ত্রিভুজটি অঙ্কন করতে হবে। এখন কথা হলো শিরকোণ কি। এখন এটা যদি একটা ত্রিভুজ হয়, ত্রিভুজ এবিসি, এখন আমি যদি বলি যে বিসি হলো ভূমি, এটা মনে করো ভূমি, এটা যদি ভূমি হয় তাহলে এটা হবে শিরকোণ। ভূমির বিপরীত যেটা সেটা শিরকোণ বা শিরকোণ, তুমি যাই বলো না কেন, এটা শিরকোণ, ঠিক আছে। আর এটা যদি ভূমি হয় তাহলে এটা শিরকোণ। আর ভূমি যদি এসি কে ধরো তাহলে বি হবে শিরকোণ। মানে ভূমির বিপরীত বাহুটাই মূলত শিরকোণ। এখন তাহলে আমাদের ভূমি দেওয়া আছে, ভূমির বিপরীত কোণ দেওয়া আছে, অপর দ্বিবাহু সমষ্টি দেওয়া আছে, তাহলে ত্রিভুজটা আঁকতে হবে। তাহলে এখন আমি তথ্যগুলো আগে এঁকে ফেলি। এটা ভূমি এ, এখন এই যে অপর দ্বিবাহুর সমষ্টি এস, যেহেতু দুইটা বাহুর যোগফল, এই জন্য একটু বড় করে নিলাম। আর ভূমি সংলগ্ন কোনটা, ভূমি শিরকোণ, সরি শিরকোণ, ভূমি সংলগ্ন কোণ না, তাহলে শিরকোণটা একটু বড় করে নেই। আমি বড় করে নিয়েছি তাহলে বুঝতে সুবিধা হবে। এটা এক্স কোণ, ঠিক আছে। এখন এই যখন ভূমি শিরকোণ দেওয়া থাকবে, অপর দুই বাহুর সমষ্টি দেওয়া থাকবে, ভূমি দেওয়া থাকবে, তখন এই শিরকোণটাকে দুই ভাগে ভাগ করে নিয়ে আঁকলে সুবিধা হয়। এখন কেন দুই ভাগে ভাগ করতেছে আমি আঁকার পর পুরোটা বুঝাই দেবো, তখন ক্লিয়ার হয়ে যাবে। প্রথম প্রথম একটু বুঝতে সমস্যা হবে, যখন বুঝাবো তখন একদম ক্লিয়ার হয়ে যাবে, তখন মনে হবে যে আসলে সহজ। কিন্তু প্রথম প্রথম মনে হবে এটা কেন করা হচ্ছে, এটা কেনই বা সমদ্বিখণ্ডিত করতেছি। কিন্তু পরে যখন বুঝাবো তখন এগুলো ক্লিয়ার হবে, এই জন্য পুরোটা দেখলে বুঝতে পারবা। তাহলে এটাকে সমদ্বিখণ্ডিত করি, আমি সমদ্বিখণ্ডিত করতেছি, তোমরা একটু পরিষ্কার ভাবে সুন্দর করে আঁকো। আমি শুধু দেখাই দিচ্ছি, তোমরা পেন্সিল কম্পাস দিয়ে সুন্দর করে আঁকবা। এত কলম দেখতেছি, তাহলে এই পাশে এক্স বাই টু আছে, তাহলে এই পাশে আছে এক্স বাই টু, মানে অর্ধেক করলাম। এখন আগের মতো যত সম্পদ দিয়ে আঁকি না কেন, ওই প্রথম লাইন সব এক, যে যে কোনো একটা রশ্মি বা রেখাংশ যাই বলো না কেন, নামগুলো দিচ্ছি না, নামকরণ করতেছি না, তোমরা দেখো পরে আমি একবার নামগুলো দিয়ে দিব। এখন এখানে আমার ভূমি দেওয়া আছে, সমষ্টি মানে দুই ভাগের যোগফল এস দেওয়া আছে। এখন আমি দুই ভাগের যোগফলটা এদিকে নেবো, দেখো আমি কিন্তু ভূমি এদিকে নিচ্ছি না, ভূমি অন্য জায়গায় ব্যবহার করবো। তাহলে আমি দুই ভাগের সমষ্টি এখানে নিয়ে নেই, এটা হলো এস। এখন এই যে অর্ধেক, এই কোণের অর্ধেক মানে এক্স কোণের অর্ধেক আমরা এখান থেকে নিয়ে নেব, অর্ধেক নিয়ে একটা কোণ আঁকবো এইখানে, এক্স কোণের অর্ধেক মানে এক্স বাই টু সমান করে একটা কোণ আঁকবো। তাহলে এটা যোগ করে বর্ধিত করে দেয়। এখন এই যে এসটা নিলাম এখানে, আমি এখান থেকে এর সমান করে, ভূমির সমান করে একটা বৃত্ত চাপ আঁকবো এদিকে। এটা একটু বাড়াইতে হলে বাড়াবো প্রয়োজনে, যদি ছেদ না করে, ছেদ করে না তাহলে একটু বৃদ্ধি করে নেই, ওদিকে একটু বাড়াই দেওয়া যাবে। এটা হলে এর সমান নিলাম এ, এখন এ তো পুরোটা, এটা এটাকে একটু বৃদ্ধি করে নিয়েছি, তাহলে এটুকু আমি হাত দিয়ে যোগ করে দিই, তোমরা বুঝলে চলবে এটুকু নিয়েছি, ঠিক আছে। এখন এইটার এটা যোগ করে এটা একটা যোগ করলাম, তার মানে এ বাহুটা এর সমান, এ বাহুটা এর সমান, আর এটা এক্স বাই টু এর সমান।
এখন এই যে দুইটা বিন্দু আছে, এই দুইটা বিন্দু পাইছি না, এই দুইটা বিন্দুতে এই এক্স এর অর্ধেকের সমান করে এটার সাথে কোণ আঁকবো, এখানে এটার সাথে কোণ আঁকবো, তাহলে এক্স এর অর্ধেকের সমান করে এখানে একটা কোণ আঁকবো, এখানে একটা কোণ আঁকবো, একবারে দুইটা এঁকে ফেলি। চাপের সমান চাপ নিলে, ফাঁকের সমান ফাঁক নিলে হয়ে যাবে। তাহলে এটুকু ফাঁকা নিছি, তাহলে এখানে এটুকু তোমরা জানোই আবার এটা এটা যোগ করি, এটা এটা যোগ করি, যোগ করে এমন ভাবে বর্ধিত করলাম যেন এই এই যে ভূমি যে সমষ্টি নিচ্ছে সমষ্টির এখানে এসে ছেদ করে। এখন আমি নামগুলো দিয়ে দিই, এটা দিলাম হলো, এটা যেহেতু নিছি তোমার এর সমান, তাহলে এখানে এ নাম দেয় ইচ্ছা মতো, এটা এটা বি দেই, এটা দেই এ, এটা এ প্রাইম, এটা সি, এটা ডি, এটা ডি প্রাইম, আমার মন মতো নাম দিচ্ছি আমি, এটা ই, আর এটা দিলাম এফ। ঠিক আছে, এখন খেয়াল করো এখানে দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এডিসি একটা ত্রিভুজ, এডিসি আর ত্রিভুজ এ প্রাইম ডি প্রাইম সি, ত্রিভুজ এ প্রাইম ডি প্রাইম সি। এখন কেন এই দুইটাই কেন ত্রিভুজ হলো, অন্যগুলো কেন হলো না, এই ত্রিভুজ ত্রিভুজ এডিসি এই শর্তগুলো পালন করে কিনা এটা খেয়াল করো, একটু বোঝার চেষ্টা করলেই হবে। এই যে এবিডি ত্রিভুজ, আমি এটা এক্স বাই টু নিছি, আমি কিন্তু এই কোণগুলো এক্স বাই টু এর সমান করে আঁকছি, এই যে এই পাশের এই কোণটা এক্স বাই টু এর সমান করে আঁকছি, তাইলে এক্ষেত্রে আমি যে এই কোণটার মান কত এটা যদি জানতে চাই, তাহলে এই যে এডিবি ত্রিভুজ, এডিবি ত্রিভুজের এটা বহিঃস্থ কোণ না, আমরা আগে শিখছিলাম যে যদি কোনো ত্রিভুজের যে কোনো একটা বাহুকে বর্ধিত করে যে বহিঃস্থ কোণ উৎপন্ন করা হয়, মনে করে একটা এই বাহুটাকে বর্ধিত করে বহিঃস্থ কোণ উৎপন্ন করলাম, এই কোণটার মান হয় বিপরীত অন্তঃস্থ কোণদের যোগফলের সমান, তাহলে এই কোণটার মান হবে কি এইটার এটার যোগফলের সমান, আর এখানে এক্স বাই টু প্লাস এক্স বাই টু, তাহলে এক্স এর অর্ধেক যোগ করলে এখানে হবে এক্স, তার মানে মূলত এই যে পুরো এক্স কোণটা আমি এই এ কোণে হয়ে গেছে, বুঝছো এ কোণ। আবার ঠিক একইভাবে এই পুরো ত্রিভুজটা এই যে বি ডি প্রাইম এ, এটার বহিঃস্থ কোণ এটা, এটাও দেখো এক্স, কারণ এটার মানও এই বিপরীত অন্তঃস্থ কোণের যোগফলের সমান, মানে পুরাটা এই পুরাটা পুরাটার বহিঃস্থ কোণ এটা। এখন এটা যদি এক্স হয় আর এটা যদি এ হয়, এটা ছিল কি, এ ছিল হচ্ছে ভূমি, তাহলে এ যদি ভূমি হয় এর বিপরীত কোণ কি এক্স, মানে এটা শিরকোণ বললাম না, ভূমির বিপরীত কোণটাকে শিরকোণ ধরা হবে। এখন গেল এই দুটো শর্ত গেল যে কোণটা মিলছে ভূমি মিলছে, এখন সমষ্টি মানে এটা তো ভূমি, তাহলে অপর যে দুটো বাহু আছে মানে এই বাহুটা আর এই এই অংশটুকু, এই অংশটুকু আর এই অংশটুকু যোগ করলে তো এস হইতে হবে। এখন খেয়াল করো যখন এই কোণ আর এই কোণ সমান হলো, তখন এই কোণের বিপরীত বাহুটা আর এই কোণের বিপরীত বাহুটা সমান হবে। এখন এই এই অংশটা আর এইখান থেকে এই অংশটা যোগ করলে কি হবে, এই অংশটুকু আর এই অংশটুকু যোগ করলে হবে হচ্ছে এস। আমরা বলতেছি এইটুকু আর এটুকু সমান, মানে এটুকু যদি ফাইভ হয় এখানেও ফাইভ, তাহলে এইটুকু আর এটুকু যোগ করলে যদি এস হয়, তাহলে এইটুকু আর এটুকু যোগ করলে কি হবে এস হবে, তাহলে তো হয়েই গেল এই ত্রিভুজটার এই দুইটা বাহুর যোগফল এস, এটা হচ্ছে ভূমি ধরছি আর ভূমির বিপরীত কোণ এক্স, তাহলে শর্ত পূরণ করলো। ঠিক একইভাবে এই ত্রিভুজটাও এই শর্ত পূরণ করবে, একই পদ্ধতিতে তুমি এটার প্রমাণও করতে পারবা। ঠিক আছে, প্রমাণ করা লাগবে না, পরীক্ষায় আসলে প্রমাণ করা লাগে না, শুধু আঁকতে পারলেই চলে। এখন এই দুটা যে ত্রিভুজ, এটা প্রমাণটা না বুঝলে মাথায় থাকেও না যে কেন এইভাবে আঁকবো। ঠিক আছে।